আজকের পর থেকে আর কখনো মান্থলি ম্যারেজ সেলিব্রেশন করব না। শেষ ভালো যার সব ভালো তার। আমাদেরকে যারা দেখতে পারো না কিন্তু আমাদের ভিডিও লুকায় লুকায় দেখো, আজকের ভিডিওতে তাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের বিয়ের 11 মাস কিভাবে সেলিব্রেশন করলাম এবং এই উপলক্ষে কি উপহার পেলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। বাড়ির গাছের আম শেষ হতে না হতেই তো রিফাত বাহির থেকে আম কিনে আনে, বাট আজকের আমটা একটু স্পেশাল। আমার পছন্দের আম রূপালী, সেটা হচ্ছে রিফাত আমাকে 11 মান্থ সেলিব্রেশন উপলক্ষে গিফট করেছে। দেখছেন অবস্থা কোথায় চালাকিটা করলো। আচ্ছা বলুন তো আপনাদের পছন্দের আম কোনটি? একমাত্র প্রিয় মানুষই পারে যে কোনো সাধারণ বিষয়কে অসাধারণ করে তুলতে, রাইট? তাই ভাবলাম আজকে বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিবারের মতো এবারও আমরা মান্থলি সেলিব্রেশন করব, আর এবারটা হচ্ছে 11 মান্থ সেলিব্রেশন। অ্যান্ড ইন জাস্ট 1 মান্থ ইট উইল বি 1 ইয়ার। গাইস, আমার ভাবলেই জেনে কেমন অবাক লাগতেছে, জাস্ট কয়েকদিনের ডিফারেন্স 1 ইয়ার হয়ে যাচ্ছে। কিন্তু তাই লাস্ট মান্থ সেলিব্রেশনটা একটু স্পেশালভাবে করার জন্য কিছু কার্ড বানাচ্ছি। আজকের পর থেকে আর কখনো মান্থলি ম্যারেজ সেলিব্রেশন করব না, কিভাবে করব? এটাই তো 11 মান্থ চলছে, আর এরপর 12 মান্থ মানে 1 ইয়ার হবে, সো আর করাও হবে না। এরপরে একেবারে 12 মান্থ অর্থাৎ 1 ইয়ারে করব। আর যারা হচ্ছে আমাদের এগুলা পছন্দ করে না, তাদের জন্য আজকে গুড নিউজ এটাই যে আর কখনো মান্থলি সেলিব্রেশন ভিডিও তোমাদের কষ্ট করে দেখতে হবে না। যদিও তোমরা আমাদেরকে দেখতে পারো না, তাও ভিডিও দেখতে কেন জানি তোমরা বসে থাকো। তোমাদের জন্য গুড নিউজটা দিয়েই দিলাম। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন চলো যাওয়া যাক আজকের কাঙ্ক্ষিত জায়গাতে, যেখানে গিয়ে আমরা আজকে সেলিব্রেশনটা করব। সেটা অন্য কোথাও না, এখানে আমার আরেকটি ব্লগ আছে, সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আমরা চলে এসেছি আপটাউনে, আমাদের বাসা থেকে এটা খুবই কাছে, ফুডিল আমিনের এরিয়াতে। যারা এদিকে থাকেন তারা হয়তো চিনবেন, আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছি না। আমরা আসার পরে সঙ্গে সঙ্গে হচ্ছে মেনু দেখে খাবার অর্ডার করে ফেললাম। আমরা যেই খাবারটা অর্ডার করেছি সেই খাবারটা হতে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগবে, অন্যান্য রেস্টুরেন্টে যেমন লাগে, এখানেও তার ব্যতিক্রম নয়। কেকটা আমরা বাহির থেকে আগে থেকেই কিনে রেখেছিলাম, তো ওটা নিয়ে আমরা রেস্টুরেন্টে চলে আসি। অ্যান্ড আসার পরে প্যাকেজিংটা ওপেন করার পর আমরা কেকের সঙ্গে কিছু ছবি তুলছিলাম। যাই হোক, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই শিক কাবাবগুলো আপনারা ওপেনলি দেখতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে বানাচ্ছে রেস্টুরেন্টের, এটা খুব বেশি ভালো লাগে। আমরা চেয়েছিলাম উত্তরাতে যাওয়ার জন্য, বাট যে পরিমাণ গরম ছিল এই দিনে, আমরা আমাদের বাসার এরিয়া থেকে দূরে কোথাও যাওয়ার কোনো রিস্ক নেইনি, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল বন্ধ থাকার পরেও, কারণ যারা ঈদ করতে ঢাকা থেকে গ্রামে গিয়েছিল তারা এখন ব্যাক করছে, সো বন্ধের দিনগুলোতেও জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। কেক কাটতে কাটতে আমাদের খাবারও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমরা বাহিরে হচ্ছে কেক কাটছি আর ভিতরে হচ্ছে আমাদের খাবারগুলো খাবো। এই তো অনেক বেশি গরম ছিল, ভিতরে কিন্তু এসি ছিল, আমরা বাহির থেকে কেক কেটে ভিতরে চলে এসেছি। আর ভিতরে একটু রাশ থাকার কারণে আমরা আর কি বাহিরে কেক কাটে, দুইটা স্পেস তো এখানে। আর এখানে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে পড়ছে না, বাট সিরিয়াসলি খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তবে মাশরুম যেটা ছিল আর কি, ওটার মধ্যে একটু সল্টটা বেশি ছিল, বাট সিরিয়াসলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন আপনাদের কাছে যে যদি ভালো না লাগে সেটা আমার অ্যাকচুয়ালি কিছুই বলার নাই, বাট আমি বলবো আমার কাছে এই দিনের খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর একটা বিষয়, এই দিনে হচ্ছে ওদের মালিকও এখানে দেখলাম এসেছিল রাউন্ড দেওয়ার জন্য বা কিচ্ছু, সব কিছু থাকে না, মাঝে মধ্যে মালিক আসে, এই জন্য হয়তো বা এসেছিল, তাই হয়তো খাবারটা আরও বেশি মজা লেগেছে, আমি সিরিয়াসলি জানি না। বাট সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই ছিল, অনেক বেশি এনজয় করেছি। আপনাদের কাছে আমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।